আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহাজ ব্লগ ইন আয়ারল্যান্ড। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আর সেই সাথে অনেক ব্যস্ত একটা সময় কাটাচ্ছি অন্যান্য ব্লগের মতো। আজকে শুরু করছি অন্যভাবে, একেবারে দেখতেই পারছেন লাগেজ খুলে সেটার থেকেই শুরু করে দিয়েছি। আসলে আমি বাসা চেঞ্জ করছি, এটা তো ইতিমধ্যে সবাই জেনে গেছেন হয়তো। সো বাসা চেঞ্জিংয়ের সময় আসলে দেখা যায় যে অনেক ঝামেলা থাকে, তো সেই সব ঝামেলাতেই আছি। রেগুলার ভ্লগ এখন দিচ্ছি না, দিতে পারছি না। ইনশাল্লাহ বাসা চেঞ্জ একেবারে হয়ে গেলে, সেট আপ করে ফেলে সামনে সপ্তাহ থেকে হয়তো আমি রেগুলার হব আবার। তো আমি যখন প্যাকিং করছিলাম, ভাবলাম যে আমি আমার প্যাকিং কীভাবে করছি এই টিপসগুলো শেয়ার করি, তাহলে যারা বাসা চেঞ্জ করছে তাদের হয়তো বা হেল্প হবে। তো প্রথমেই যেই টিপসটা আমি শেয়ার করছি, যেটা আমার ক্ষেত্রে অনেক কাজে লেগেছে, ইভেন আমি যখন বাংলাদেশ থেকেও এসেছি তখনও কিন্তু আমি এভাবে করেই জিনিসগুলো এনেছিলাম, সেটা হচ্ছে বাসা চেঞ্জের সময় আমাদের শোকেজে যে সুন্দর সুন্দর কাচের জিনিসগুলো থাকে, যেগুলো আমাদের অনেক প্রিয় হয়ে থাকে, সেই জিনিসগুলোকে কীভাবে নেবেন। তো আমি যখন বাংলাদেশ থেকে এসেছিলাম তখন আম্মুর কাছ থেকে আমি অনেক কাচের জিনিস নিয়ে এসেছিলাম, আম্মুর শোকেস থেকে যেটা যেটা পছন্দ হয়েছে নিয়ে চলে এসেছি। তো সেই জিনিসগুলোকে নেয়ার জন্য আমি প্রথমে লাগেজের মধ্যে একটা স্তরের কাপড় বিছিয়ে নিয়েছি, আর আমি এর জন্য আমার যে শাড়িগুলো আছে সেই শাড়িগুলো নিচ্ছি, কারণ এটা আমি আর খুলবো না, ওই বাসায় যাওয়ার আগ পর্যন্ত আমার হয়তো আর প্রয়োজন পড়বে না। আর শাড়িগুলো যেহেতু খুব সফট, সেই জন্য ভাজে ভাজে রাখতে খুব ইজি হবে। তো প্রথমে একটা শাড়ি রেখে দিলাম, তার উপর আমার কাচের কিছু চামচ আছে, সেই চামচগুলো রেখে দিয়েছি, একেবারে সমান করে বিছিয়ে রেখে দিয়েছি, এবং তার উপরে আমি আবার আরেকটা শাড়ি দিয়ে দিয়েছি। আমি কিন্তু হ্যাঙ্গার সহই রাখছি, আর হ্যাঙ্গারগুলোকে কিন্তু ভেতর দিকে দিচ্ছি, যেন হ্যাঙ্গারগুলোর সাথে আবার বাড়ি খেয়ে কাচের জিনিসগুলো ভেঙে না যায়। এখন আমি কাচের গ্লাসগুলো রাখছি, কাচের গ্লাসগুলোকে বেশ দূরে দূরে দূরত্ব দিয়ে রাখতে হবে, কারণ দূরে দূরে না রাখলে এগুলো দেখা যাবে যে একটার সাথে একটা একটু হালকা স্পর্শ লাগলে, যেহেতু খুব পাতলা কাচ হয় এগুলো, ক্রিস্টাল, এখানকার যে ক্রিস্টালগুলো আছে এগুলো একটু পাতলা হয়, তো সেই জন্য দেখা যাবে যে ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে না ভাঙলেও। তো এভাবে করে লাগেজের মধ্যে প্রথমে একটা কাপড়ের স্তর বিছিয়ে তার উপরে কাচের জিনিসগুলোকে একটু দূরত্ব দিয়ে, একটু ডিস্টেন্স দিয়ে দিয়ে কাচের জিনিসগুলোকে রেখে তার উপরে আবার কাপড় দিয়ে দিতে হবে। আর এই যে কাচের জিনিসগুলোর মাঝে মাঝে দিয়ে যে খালি জায়গাগুলো আছে এগুলোর মধ্যেও কিন্তু ফিল আপ করে দিতে হবে, নয়তো যখন লাগেজটা নাড়াচাড়া করবে তখন কিন্তু আবার কাচের জিনিসগুলো একটার সাথে আরেকটা বাড়ি খাবে, তো এই বাড়িটা যেন না খায় সেই জন্যেও কিন্তু আমি মাঝখান দিয়ে কাপড় দিয়ে দিয়ে এই জায়গাগুলোকে ফিল আপ করে নিচ্ছি। ছোট ছোট কাপড় যেগুলো আছে, যেমন আমার হিজাব, তারপরে আর আমার দিনের যে ছোট ছোট গেঞ্জি বা প্যান্টগুলো আছে সেগুলোকে আমি মাঝে মাঝে দিয়ে, দেখেন এভাবে দিয়ে দিচ্ছি, যার ফলে এক একটা কাচের গ্লাসের মাঝে যে দূরত্বটা আছে সেই দূরত্বটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন কাচের জিনিসগুলো যেখানে আছে ঠিক সেভাবেই থাকবে। আপনি বাংলাদেশ থেকেও যদি এভাবে করে নিয়ে আসেন তাহলে দেখবেন আপনাদের কাচের জিনিসের কোনো ক্ষয়ক্ষতি হবে না। আর একদম উপরের দিকে আমি আবারও দুই তিনটা শাড়ি দিয়ে দিয়েছি, আর নিচেও তো দুই তিনটা শাড়ির স্তর ছিল, যার কারণে কাচের যত জিনিসগুলো আছে সেই জিনিসগুলো থাকবে মাঝখানে। তাই লাগেজটা যদি কোনো কারণে হাত থেকে পড়েও যায় বা বাড়িও খায়, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কাচের জিনিসগুলোর কোনো সমস্যা হবে না বা আমার কাচের জিনিসগুলো ভাঙবে না। তো এই সাইডটাতেও সেমভাবে আমি প্রথমে একটা শাড়ির স্তর বিছিয়ে নিয়েছি, তার উপরে আমি এক এক করে গ্লাসগুলো রেখে দিচ্ছি, আর যে কাচের জিনিসগুলো আছে সেই কাচের জিনিসগুলোর মাঝে মাঝে আগের নিয়মেই আমি আমার যে জামা আছে, হিজাব আছে, বা আর আমার দিনের যে গেঞ্জি প্যান্ট আছে সেগুলো গোল করে করে আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি, যার কারণে কাচের জিনিসগুলো যেখানে আছে সেখানে খুব টাইট হয়ে আটকে থাকবে। এই যে মাঝখানের স্তরে সব কাপড় রাখা শেষ, একদম নিচের স্তরে শাড়ি ছিল, মাঝখানে কাচের জিনিস ছিল, কাচের জিনিস রাখার উপরে আবারও আমি মোটা করে কাপড়ের আরেকটা স্তর দিয়ে দিয়েছি যেন না ভেঙে যায়। এখন কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে সেফলি প্যাকড হয়ে গেছে।
এখন আমি যে টিপসটা শেয়ার করছি সেটা হচ্ছে কার্টন বক্স নিয়ে। কার্টন বক্সে করে মালপত্র সরানোটা কিন্তু অনেক সহজ হয়, কারণ এত তো লাগেজ নেই। লাগেজের মধ্যে আমার যে কাপড় ছিল সেগুলো, দামি যেই জামা কাপড় বা শাড়ি ছিল, আমি সেগুলো ভরেছি কাঁচের জিনিসের সাথে। এখন কার্টন বক্সের ভেতরে কীভাবে কাঁচের জিনিস, হাঁড়ি পাতিল বা ছোটোখাটো খুঁটিনাটি যা আছে নেবেন সেগুলো দেখাচ্ছি। প্রথমে আমি যেই টিপসটা শেয়ার করছি সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় এই ধরনের কার্টনগুলো তলা দিয়ে ধরতে গেলে বা আলগি দিতে গেলে ঝামেলা হয় বা কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে, আমি একটা ছোটো কার্টন বক্স দিয়ে দেখাচ্ছি। এরকম যে দুইটা সাইড থাকে, সেই দুইটা সাইডের একটা সাইড নিয়ে একটা সাইডে আমি একটা স্কোয়ারের মতো কেটে নিব। স্কোয়ারের চারপাশটা কাটতে হবে না, জাস্ট তিনটা লাইন কাটলেই যে একটা শেপ হবে সেই শেপটাকে করে ভেতর দিকে, ঠিক আমি যেভাবে করছি ঠিক সেভাবে ভেতর দিকে এই কাগজটাকে বা কার্টনের এই অংশটাকে ভেতর দিকে ঠুকিয়ে দিতে হবে। এইভাবে কেটে নিলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে, বক্সের তলাতে না ধরে এই সাইডের মধ্যে হাত ঢুকিয়ে কিন্তু খুবই ইজি ওয়েতে এখান দিয়ে ধরে বক্সটাকে আলগে দেওয়া যাবে। এর ভেতরে যত কিচেন স্টাফ আছে যেগুলো অ্যাকচুয়ালি ভাঙার মতো না, সেই সব জিনিসগুলোকে আমি রেখে দিয়েছি। এখন কস্টেপ দিয়ে ভালোভাবে এই পাশ ওই পাশ থেকে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে লাগাতে হবে, যেন কোনো কারণে নাড়াচাড়া লাগলেও যেন কস্টেপটা খুলে না যায় বা এটার মুখটা যাতে খুলে না যায়। এখন আমি একটা মার্কার পেনের সাহায্যে এই বক্সটার উপরের যে সাইডটা আছে সেই উপরের সাইডের দিকে আমি মার্কার দিয়ে এই বক্সের ভিতরে কী আইটেম আছে সেটা লিখে দিচ্ছি। এটার ভেতরে সেফ বেকিং আইটেমসগুলো আছে সেটা আমি লিখে দিয়েছি, যেন এটা যেই উঠাবে বা ভ্যানের মধ্যে যেই তুলবে বা গাড়িতে যেই তুলবে তার মাথায় যেন থাকে যে এটার মধ্যে সেফ আইটেম আছে। তাই এটাকে খুব বেশি সেফটির সাথে না নিলেও চলবে বা ভেঙে যাওয়ার মতো এটার মধ্যে কিছু নেই। আমি একটা ওয়েট মাপার মেশিন নিয়ে নিয়েছি, মেশিনটার উপর বক্সটাকে রেখে আমি মেপে দেখব যে এই বক্সটার ওজন কত হয়েছে। এবং বক্সটার উপরে আমি মার্কার পেন দিয়ে যেখানে সেফ আইটেম লিখে রেখেছিলাম ঠিক সেই জায়গাতেই আমি কত কেজি হয়েছে এই বক্সটা সেটা লিখে দিব। এটা লিখার একটা কারণ হচ্ছে, এটা লিখলে যেটা হবে সেটা হচ্ছে যে বক্সটাকে তুলবে অনেক সময় দেখা যেতে পারে যেহেতু অনেক বক্স আছে তাই কোন বক্সে কী আছে সেটা আমারও খেয়াল না থাকতে পারে। অনেক সময় দেখা যাবে যে আমিও কোনো একটা বক্স উঠাচ্ছি কিন্তু এই বক্সটার অ্যাকচুয়ালি ওজন কত সেটা আমি জানছি না। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে কারো কোমর যাতে ভেঙে না যায় বা কোমরে যাতে প্রবলেম না হয় বা হঠাৎ করে দেখা যায় ভারী আইটেম তুললে তখন ব্যথা লাগে বা ব্যথা পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে উপরে যদি একটু কষ্ট করে এই জিনিসটা ওজন দিয়ে লিখে রাখা যায় তাহলে কিন্তু যে এটাকে তুলবে বা তারও একটা আইডিয়া থাকবে যে এটা এতটুকু ভারী হতে পারে, এটাকে সাবধানতার সাথে নিয়ে যেতে হবে। আমার মনে হয় এই টিপসটা ফলো করলে আসলে এটা অনেক হেল্পফুল হবে বাসা মুভ করার ক্ষেত্রে। এখন আমি আরেকটা বক্স নিয়ে নিচ্ছি, এই বক্সটা একটু লম্বাটে টাইপের এবং এটার একেবারে নিচের সাইডে আমার কিছু লন্ড্রির কাপড় আছে যেগুলো অ্যাকচুয়ালি লন্ড্রিতে দেওয়ার মতো, মানে ওয়াশিং মেশিনে দেওয়ার মতো আমার আর সময় ছিল না কারণ আমার প্যাকিং করে ফেলতে হবে। তো সেই কাপড়গুলোকে আমি এটার ভেতরে নিয়ে নিয়েছি। তো প্রথমেই কার্টনের একদম নিচে আমি একটা উলের সোয়েটার বিছিয়ে নিয়েছি। উলের সোয়েটারগুলো কিন্তু বেশ মোটা হয়ে থাকে এবং তার উপরে আমার যে কাচের ডেজার্ট বাটিগুলো আছে সেই বাটিগুলো আমি এক এক করে রেখে দিচ্ছি। ঠিক লাগেজের মধ্যে আমি যেভাবে রেখেছিলাম কাঁচের জিনিস রেখে কাঁচের জিনিসের মাঝখানগুলো ফিল আপ করে তার উপরে আবার কাঁচের জিনিস রেখে আবারও কাপড় দিয়ে ফিল আপ করে দিতে হবে। আমি ঠিক সেইমভাবেই নিচ্ছি, তবে লাগেজের তুলনায় যেহেতু কার্ডবোর্ডটা একটু পাতলা তাই আমি মোটা ধরনের যে কাপড়গুলো আছে যেমন মোটা ওড়না, সোয়েটার, মোটা প্যান্ট, তাওয়াল এই ধরনের জিনিসগুলো নিয়ে নিচ্ছি, যেন সাইড থেকে বাড়ি লাগলেও জিনিসগুলো যেন ভেঙে না যায়। এখন আমি মোটা ধরনের যে কস্টেপগুলো আছে, আগের বক্সটাতে আমি সাদা কস্টেপ দিয়েছিলাম যেটা ইউজুয়ালি আমরা কাগজে ব্যবহার করি কিন্তু সেটা দেখছিলাম খুলে যাচ্ছে। তো এই ধরনের সিলভার বা ব্ল্যাক যে স্কচটেপগুলো আছে এগুলো কিন্তু অনেক শক্ত হয়, একবার লাগালে ছিঁড়ে যাবে কিন্তু এগুলো উঠে আসে না। তো এগুলো সবসময় প্যাকিংয়ের জন্য আসলে ব্যবহার করা উচিত, আমি এখন কিনে নিয়ে এসে তারপরে এগুলো ব্যবহার করছি। সো এগুলো দিয়ে আমি ভালোভাবে উপর নিচ এবং চারপাশটা আমি প্যাক করে ফেলেছি। এখন আমি শেয়ার করছি কিভাবে
যে মোটা জ্যাকেটগুলো আছে সেই জ্যাকেটগুলোকে নেওয়া যায়। এই জ্যাকেটগুলোকে যে কোনো লাগেজ বা ব্যাগের ভেতরে ভরলে পুরো ব্যাগ বা লাগেজের অর্ধেক জায়গায় দেখা যায় এই জ্যাকেটগুলো নিয়ে নেয়। এগুলো নেওয়ার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে বিন ব্যাগ। বিদেশে যারা থাকে বিন ব্যাগের সাথে সবাই পরিচিত, আর দেশে যারা আছেন তাদেরকে বলছি বড় ধরনের যে মোটা কাগজের ব্যাগগুলো আছে সেই কাগজের ব্যাগগুলো কিন্তু ব্যবহার করা যায়। তো আমি এখানে দুইটা জ্যাকেট ভরে দিয়েছি। জ্যাকেট ভরার পর এরকম বেলুন ফুলানোর যে মেশিনগুলো আছে সেই বেলুন ফুলানোর মেশিনগুলোর কিন্তু একটা সাইড থাকে যেই সাইডটা দিয়ে বেলুন ফুলানো হয় এবং আরেকটা সাইড থাকে যেই সাইডটা দিয়ে অ্যাকচুয়ালি বাতাসকে টেনে নেওয়া হয়। তো যেই সাইডটা বাতাসটাকে টেনে নেয় সেই সাইডটাকে আমি বিন ব্যাগটাকে ব্যাগের মুখটাকে ভালোভাবে ধরে নিয়ে সেখানে আমি সেই বাতাসটাকে টেনে নেওয়ার যে সাইডটা সেটা দিয়ে দিয়েছি এবং দিয়ে আমি ভালোভাবে বাতাসটাকে ভেতর থেকে টেনে বের করে নিচ্ছি। এটার দুইটা বেনিফিটের মধ্যে একটা বেনিফিট হচ্ছে যে আপনার লাগেজের মধ্যে বা ব্যাগের মধ্যে আপনি অন্য ছোট জিনিসগুলো নিতে পারবেন এবং দ্বিতীয় একটা বেনিফিট হচ্ছে হাওয়াটা বের করে নেয়ার ফলে কিন্তু দেখতেই পারলেন হাওয়া বের করার আগে ব্যাগটা কতটা বেশি ফুলেছিল এবং হাওয়া বের করার পর ব্যাগটা কতটা বেশি চিমে গেছে। এর ফলে কিন্তু জায়গাটাও অনেক বেশি সেফ হবে এবং ব্যাগটাও কিন্তু ছোট হয়ে এসছে এবং এই জ্যাকেটগুলো কিন্তু টাইট হয়ে একটা জায়গাতেই আটকে থাকবে। ঠিক তেমনি করে ঘরের যত প্লাস্টিকের ফুল আছে, প্লাস্টিকের যত গাছ আছে সবগুলো গাছ ফুলকে আমি এরকম একটা বিন ব্যাগের ভেতরে ভরে এটার ভেতর থেকে যত হাওয়া বাতাস আছে সবগুলো আমি বের করে নিচ্ছি। এর ফলে দেখা যাবে যে ভেতরের যত ইউজলেস জায়গাগুলো আছে বিন ব্যাগের ভেতর সেই ইউজলেস জায়গাগুলো কিন্তু আর নষ্ট হবে না, ওই বাতাসটা বের হয়ে যাবে এবং খুব টাইট হয়েই ফুলগুলো ব্যাগের ভেতরে আটকে থাকবে। এই যে আমি হাওয়া বের করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন ব্যাগটা চিমে একেবারে কেমন মনে হচ্ছে একেবারে চিকন হয়ে গেছে, আর এটার ভেতর যত ইউজলেস জায়গাগুলো ছিল সেটাও কিন্তু বের হয়ে গেছে, সেই বাতাসটা বের হয়ে গেছে। এভাবে করে আপনি একটা ব্যাগ ফুলে থাকলে যেখানে পাঁচটা ব্যাগ রাখা যায় সেখানে এই ব্যাগগুলোকে যদি বাতাস বের করে ফেলা যায় তাহলে সেই জায়গাতে পাঁচটার জায়গায় আপনি দশটা রাখতে পারবেন এবং আপনার জায়গাটাও কিন্তু নষ্ট হবে না। সো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি আপনাদের সাথে আমি যে টিপসগুলো ফলো করেছি বাসা চেঞ্জিংয়ের ক্ষেত্রে সেগুলো শেয়ার করলাম। আই হোপ কারো কাজে আসতে পারে যদি উপকারী হয়ে থাকে। সো রেগুলার ভ্লগ আমি সামনের সপ্তাহ থেকে ইনশাআল্লাহ সুস্থ থাকলে বেঁচে থাকলে শেয়ার করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকুন এই দোয়া করি, এই শুভকামনা আপনাদের জন্য রইল। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।